আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বিডি বেবি নেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 175তম পর্বটি। আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রবাসে আছেন, নতুন ভাষা শিখতেছেন, তাদের জন্য ভেরি স্পেশাল। তাই সম্পূর্ণ পর্বটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে, তোমার নাম কি? আরবিতে বলবেন, অ্যাশ ইসমাক। অ্যাশ মানে কি? ইসমাক অর্থ নাম। অ্যাশ ইসমাক, তোমার নাম কি? তুমি কে? মিন ইনটা, মিন মানে কে, ইনটা মানে তুমি, মিনিংটা তুমি কে? হ্যাঁ, অবশ্যই টাকা লাগবে। আরবি ভাষায় বলবেন, আইওয়া লাজিম আবগা ফুলুস। আইওয়া অর্থ হা, লাজিম অবশ্যই, আবগা মানে লাগবে, ফুলুস অর্থ টাকা। আইওয়া লাজিম আবগা ফুলুস, হ্যাঁ অবশ্যই টাকা লাগবে। আমার মক্কা যাওয়া লাগবে, আনা আবগা রো মক্কা। আনা আমার, আবগা লাগবে, রো যাওয়া, আনা আবগা রো মক্কা, আমার মক্কা যাওয়া লাগবে। আমার ইকামা নাই, ইকামা মালানা মাফি। ইকামা আকামা, মালানা আমার, মাফি নাই। ইকামা মালানা মাফি, আমার ইকামা নাই। এখন না আগামীকাল, মাফি আলহিন বকরা। মাফি না আলহিন এখন, বকরা আগামীকাল। মাফি আলহিন বকরা, এখন না আগামীকাল। আমি সব জানি, আনা কুল্লু মালুম। আনা আমি, কুল্লু সব, মালুম জানি। আনা কুল্লু মালুম, আমি সব জানি। তুমি যাওনি কেন? লেশমা রোহ ইনটা, লেশ কেন, মা মানে না, রো অর্থ যাওয়া, ইনটা তুমি, লেশ মা রো ইনটা, তুমি যাওনি কেন? এখন তুমি কি কাজ করো? আলহিন ইনটা অ্যাশ সাউই শোগল। আলহিন এখন, ইনটা তুমি, অ্যাশ মানে কি, সাউই মানে করা, শোগল মানে কাজ। আলহিন ইনটা অ্যাশ সাউই শোগল, এখন তুমি কি কাজ করো? তারপর লিখা আছে, মুদির কাজ নেই, মুদির শোগল মাফি। মুদির মানে বস, শোগল মানে কাজ, মাফি অর্থ নাই বা নেই। মুদির শোগল মাফি, মুদির কাজ নেই। সব সময় কাজ খুঁজতেছি, আলাতুল দাউর শোগল। আলাতুল মানে সব সময়, দাউর মানে খোঁজা, শোগল অর্থ কাজ। আলাতুল দাউর শোগল, সব সময় কাজ খুঁজতেছি। তারপর কিন্তু কাজ পাচ্ছি না, আরবিতে বলবেন, লেকিন মা হাতছেল শোগল। লেকিন মানে কিন্তু, মা হাতছেল পাচ্ছি না, শোগল মানে কাজ। লেকিন মা হাতছেল শোগল, কিন্তু কাজ পাচ্ছি না। আমার সাথে কাজ করবে, হাগি
সাওয়া সাওয়া সাউরি সগো, হাগ্গি মানে আমার, সাওয়া সাওয়া সাথে, সাউই অর্থ করা, সগো অর্থ কাজ। হাগ্গি সাওয়া সাওয়া সাউরি সগো, আমার সাথে কাজ করবি। তারপর কি কাজ এবং কোথায়, এস সগো ওয়া ওয়েন, এস অর্থ কি, সগুল মানে কাজ, ওয়া মানে এবং, ওয়েন মানে কোথায়। এস সগুল ওয়া ওয়েন, কি কাজ এবং কোথায়, কাজ এখানেই পরিষ্কার করার কাজ। সগুল হিনা নাদাফা সগুল, সগুল মানে কাজ, হিনা মানে এখানেই, নাদাফা অর্থ পরিষ্কার করা। সগুল হিনা নাদাফা সগুল, কাজ এখানেই পরিষ্কার করার কাজ। তারপর লিখা আছে বেতন কত এবং কত ঘন্টা কাজ, রাতিব কাম ওয়াকাব সায়া সগুল, রাতি মানে বেতন, কাম অর্থ কত, ওয়া মানে এবং, সগুল মানে কাজ। রাতিব কাম ওয়া কাম সায়া সগুল, বেতন কত এবং কত ঘন্টা কাজ, 10 ঘন্টা কাজ। আশারা সায়া সগুল, আশারা মানে 10, সায়া অর্থ ঘন্টা, সগুল মানে কাজ। আশারা সায়া সগুল, 10 ঘন্টা কাজ। প্রতি মাসে 2,000 বেতন, রাতিব আল ফাইন কুল্লু সাহার, রাতিব মানে বেতন, আল ফাইন অর্থ 2,000, কুল্লু সাহার অর্থ প্রতি মাসে। রাতিব আল ফাইন কুল্লু সাহার, প্রতি মাসে 2,000 বেতন। রুম এবং খাওয়া দাওয়া কার দায়িত্ব, গোরফা ওয়া আক্কেল মিন মাসুল, গোরফা মানে রুম, ওয়া এবং, আক্কেল অর্থ খাওয়া, মিন মানে কার, মাসুল অর্থ দায়িত্ব। গোরফা ওয়া আক্কেল মিন মাসুল, রুম এবং খাওয়া দাওয়া কার দায়িত্ব, রুম দিবে, গোরফা মাসুল, গোরফা মানে রুম, গোরফা মাসুল রুম দিবে কিন্তু খাওয়া দিবে না, লেকিন আক্কেল মাফি, লেকিন কিন্তু, আক্কেল মানে, আক্কেল মাফি মানে খাওয়া দিবে না, লেকিন আক্কেল মাফি কিন্তু খাওয়া দিবে না। সকালে নাস্তা রাতে, সকালে না রাতে, সুবাহ লা বিল্লেল, সুবাহ সকালে, লা মানে না, বিল্লেল অর্থ রাতে, সুবাহ লাহ বিল্লেল সকালে না রাতে। ধন্যবাদ সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 175তম পর্বটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।